கலிகே பபஹாரணி தர்மகாமஸ்த பத தேவி நாராயணி நமஸ்துதே ஓங்க தரா ஓய் விதமஹே மகாகஜ்ஹே தத்ஹிமை தன்னிதாரே புசதயத் ஓங் காமக்ஹே பரத தேவி நீல பர்வத வாசினி தங் தேவி ஜகத மாத ஜொனி புத்ரே நமஸ்துதே குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவ மஹேஸ்வர குரு ரேவ பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம மன்வாத ஜகத் மாத மத் குரு ஜகத் குரு மதத்மா சர்வபூதாத்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம ஜெய மாதாரா ஜெய குரு தாரா ஜெய மம் தாரா ஜெய மா தாரா ஜெய ஜெய தாரா ஜெய மாதா ஜெய குரு மா দর্শক বন্ধু আমি পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী যারা আমার অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে দেখছেন আপনারা জানেন যে সামনে বিশেষ বিশেষ তিথিতে কিছু অশুভ দোষ খণ্ডন করার জন্য আপনাদেরকে আমি বলি এবং আপনারা এটাও জানেন আজকের দিনে যারা অনুষ্ঠানটা আমার দেখেছেন নবতারা চক্র ছাড়া আমি কোনো নবতারা চক্রের যে নক্ষত্রী নক্ষত্র যদি প্রাপ্তি যদি আপনার না থাকে আপনাকে আমার যোগ্য স্থান যখন যেখানে আমরা আমি যে তারাপীঠ মহাসনে যোগ্য করব সেদিন হয়তো আপনাকে আপনার যদি পারমিট না করেন আপনার চারটা যদি আপনার নবতারা চক্রে যদি ভালো না পায় নবতারা চক্রকে যেরকম আমরা ভাগ করে দেখছি যেমন কিছু কিছু নক্ষত্রগুলো ভালো ভালো নক্ষত্র সাধক নক্ষত্র মিত্র নক্ষত্র কোম নক্ষত্র অতি মিত্র নক্ষত্র এই যে নক্ষত্রগুলোতে কাজ করলে আপনাদের কাজগুলো খুব সাকসেসফুল হয় আপনারা দীর্ঘদিন দেখেছেন কারণ আমার যে যোগ্য অনুষ্ঠানটা আমি দর্শকবৃন্দ করি এই অনুষ্ঠানটার মধ্যে অনেক কিছু তাৎপর্যপূর্ণ রয়েছে অনেক কিছু মাহাত্ম্য রয়েছে আজকে আমরা ব্রহ্মাকে স্থাপন করা থেকে আরম্ভ করে অষ্টম মানে যোগ্য স্থানের মধ্যে অনেক রকম ক্রিয়াগুলো করতে হয় আজকে আমার কাছে যারা যারা এসেছেন তারা জানেন যে আমি কি প্রকৃতি কিভাবে কাজগুলো করি এবং দীর্ঘ কয়েক বছর পরে আসছি একভাবে এবং মা তারা মা দয়াময় আনন্দময় কৃপাময় বিপদ নাশিনী বিপদ তারিণী তারা মায়ের একটা অশেষ কৃপা আছে যার ফলে আমি হয়তো কয়েকশো কেজি কাঠের সঙ্গে লড়াই করতে পারি তাহলে এই যে যোগগুলোতে আপনারা বাড়িতে বসে আছেন ভাবছেন অনুষ্ঠানটা দেখছেন অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ঠকেছি এই হবে ওই হবে সেই হবে কিছুতে আসো কিছু হয় তাদের জন্য বলবো আপনারা একবার আমার সঙ্গে যোগাযোগ করুন দেখুন হয় কিনা আপনারা যদি আমার কাছে আসেন দুটো জিনিস মাথায় নিয়ে আসবেন তারা মা তারা মায়ের প্রতি আপনার একটা অগাধ বিশ্বাস ভরসা আশা থাক ভাবনা স্বপ্না সব কিছু থাকবে আর আমার আমি যে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী আমাকে একটু বিশ্বাস করবে কারণ আমরা আপনার অশুভ ক্রিয়া নেকড়ি ভাবটাকে কাটিয়ে দিতে পারি আমার কাছে প্রচুর এরকম ক্লায়েন্ট আসছে যে বাবা আমি তো এই পাথরটা নিতে বলেছি পাথরটা নিলাম অন্য লোক গেছিলাম সে বললেন এইটা পরো এটা পড়লে এটা হবে এটা পড়লে এটা হবে পাথর তো বাবা পড়ে গেলাম কিন্তু কাজের কিন্তু কাজ হবে আমি বললাম মা গো তুমি তো দেখেছো তোমার যে জন্মকালীন ছকের মধ্যে একটা অশুভ দোষ রয়েছে তুমি দেখেছো সেটা জেনেছো বলছে আমাকে যে আসছে বাবা আমাকে দেখতে আসছে সম্বন্ধ হবে হচ্ছে হবে দেখতে দেখতে লাস্টে এখন ফেড আপ হয়ে গেছে বলছে ছেলেটির মেয়েটির মা এসে আমাকে বলছেন বাবা আমার মেয়ে আর বসতে চাইছে না আমি বললাম মা ওর মধ্যে এই অশুভ যোগটা রয়েছে এই যোগটা খণ্ডন করো আমার মাতারার প্রতি একটা এতটা বড় ভরসা আছে মায়ের একটা কৃপা আছে আশা করছি আমার হাত যশে হয়তো তোমার মেয়েটির বিবাহের জায়গাটা খুলে যাবে উনি বিশ্বাস করেছেন আমাকে ভরসা করেছেন খণ্ডন ক্রিয়া করানো হয়েছিল কৌশিকী অমাবস্যার মহাযোগে আগামীকাল না গতকাল মানে আগামীকাল না গতকাল আমার চেম্বারে এসে বললেন বাবা আমার মেয়ের একটা সম্বন্ধ ঠিক হয়েছে ডিসেম্বরে এই তারিখে আমার মেয়ের বিবাহ আলাম্মা কি করে হলো তাহলে বলে বাবা আপনি আপনি একমাত্র আপনি দেখলাম যে বাবা উনি বলছেন আজকে আপনাদেরকে তাই শেয়ার করি বলছে আপনি বাবা বলেছিলেন যে তুমি একটু ভরসা রাখো মাতারা অশেষ কৃপা প্রাপ্তি তুমি যদি হয়ে যাও মা যদি কৃপা করে তাহলে দেখবে তোমার মেয়ের বিবাহ হয়েছে এবং বিবাহ হয়েছে এবং খুব ভালো খুব ভালো কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করে জানতে চায় আমি তার বায়োডাটা দিই
কিন্তু সঠিক প্রয়োগটা আপনাকে জানতে হবে দর্শক বন্ধু। আপনি ক্রিয়াটা করলেন, আপনার দেখা গেল প্রতারী নক্ষত্রে কাজটা করলেন, আপনি প্রতারিত হয়ে গেলেন, টাকাটা আপনার জলাঞ্জলি হয়ে গেল, তাহলে লাভ কি হলো? আপনি তো বললেন আমি কাজটা করলাম, আমি কেমন্দ্রম দোষ খণ্ডন করলাম বাবা, কিন্তু আমার দোষটা তো কাটলো না, আমার একই জায়গায়। সঠিক প্রয়োগটা, সঠিক দ্রব্য, সঠিক ক্রিয়া করতে গেলে সঠিক জিনিস কিছু লাগে দর্শক। যারা নাকি আমার অনুষ্ঠানটা আপনারা দেখছেন, এই সামনে 14 তারিখে মহালয়া অবস্থার যোগে আমি তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ করব, এবং আপনাদের মাতার অশেষ কৃপা, আপনারা জানেন হয়তো অনেকে দেখেছেন, তারাপীঠ মহাশ্মশানে একটা জায়গা আমি দীর্ঘ কয়েক বছর এক জায়গায় যজ্ঞ করব, এবং অসংখ্য লোক আমার সঙ্গে যাচ্ছে, কারণ কিছু লোকের কৌশিক অমাবস্যায় কাজ, তাদেরকে ডেট দিয়েছিলাম, তারা দেখাতে এসেছিল, তাদের কৌশিক অমাবস্যায় বলেছিলাম বাবা তোমার নবতলা চক্র পারমিট করছে না, এই অমাবস্যা কাজ হবে না, তোমার এই তিথিতে কাজটি হবে, এবং যার জন্য আমার চেম্বারে যারা আপনারা যখন আসেন আপনারা নিজেরাই বলেন বাবা এত ভিড় কেন চেম্বারটার মধ্যে, কারণ আমার কাছে দেখাতে আসতে গেলে একটু টাইম হাতে নিয়ে আসতে হবে, কারণ আমি খালি নবতলা চক্র বিচার করলে হবে না, আপনার জন্মকালীন কুণ্ডলি বিচার করলে হবে না, ভাব চক্র দেখতে হবে, দশম অংশ দেখতে হবে, সপ্তম অংশ দেখতে হবে, দশা অন্তদশা দেখতে হবে, সংজ্ঞাদত্ত বিচারটি করতে হবে, আপনার হাতের রেখা আমি বলে দেব, এতগুলো হওয়ার পর ফাইনাল রেভিনিউ মধ্যে। তাহলে এই যুগুলো, এইগুলো যদি আপনি আপনি দেখুন গেলেন, আপনি বলেন আমার এই সমস্যা আছে, আমি যেমন বলে দিয়ে দর্শক বন্ধু আপনারা জেনে জানেন, তাও আবার বলছি যারা নতুন আমার অনুষ্ঠানটা দেখছেন, আমার চেম্বারে যদি আপনি কখনো আসেন, আপনি কোনো বলবেন না যে বাবা আমি এইটা জানবার জন্য এসেছি, এইটা আমার আছে, এইটা আমার হয়েছে, এইটা মেরম, আমি আপনাকে বলে দেব, আপনি মিলিয়ে নেবেন, ডেট বাই ডেট মিলিয়ে নেবেন। অ্যাস্ট্রোলজি ভাই এটা, অ্যাস্ট্রোলজি বিচারটা করতে হবে নির্গুণ, তবে আপনি ফলাদেশ ভালো দিতে পারবেন। আর অ্যাস্ট্রোলজি জগৎটা এমন একটা জগৎ, যদি আপনি সঠিক বিচার করতে পারেন, আপনাকে একদম জিরো থেকে হিরো বানানো যায়, বলে দেওয়া যায় যে আপনি এই ইয়ারটা লস করেছিলেন, এই ইয়ারটা আপনার এডুকেশন বন্ধ হয়েছিল, বলে দেওয়া যায় আপনার গুপ্ত সত্যতা আছে, তন্ত্রমতে প্রতিকার করা থাকলে বলে দেওয়া যায় যে আপনি তন্ত্রমতে প্রতিকার করেছেন, এটা একটা তন্ত্র যেহেতু আমি করি সেই জন্য আমি বলতে পারি যে আপনার মধ্যে তন্ত্রক্রিয়া করা আছে, তার জন্য খণ্ডন করতে হবে আপনাকে, খণ্ডন ছাড়া কোনো উপায় নেই। আজকে মাঙ্গলিক দোষ, আজকে কালসর্প দোষ, কালসর্প দোষে আপনি কি করবেন, কোন স্টোনটা আপনি ধারণ করবেন? এই যে কালসর্প দোষ, কাল আর সর্প, একটা ভালো অনেকটা বলতে গেলে আমার কয়েক মিনিট লাগবে অনুষ্ঠানটা, আমার কয়েকটা ঘন্টা লাগবে যদি আপনাদের বিবরণ, কারণ দর্শক বন্ধু আপনারা জানেন, আপনারা আমার ইউটিউব, ফেসবুক, ইউটিউব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা জানেন, এবং যারা করেননি আমি বলবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করো, এবং নতুন নতুন তথ্য আপনাদের হাতে তুলে দেব। আজকে আমাকে একটা কনফারেন্সে বেনারস থেকে আমাকে যেতে হয়েছিল, এবং কনফারেন্স ছিল, সেখানে আমি অ্যাটেন্ড করেছি, তার একটা মূল্যবান জিনিস আমি পেয়েছি। একটা কনফারেন্স হলে অনেক জ্যোতিষ বর্গদের সঙ্গে আমি হয়তো যেটা জানি না সেটাও শেয়ার তাদের কাছ থেকে আমি জানতে পারি, এবং উন্ডা কিছু জানে না সেটা আমাদের আমরা আবার বলতে পারি। বিদ্যা বিনায়ক, বিদ্যা দান করলে একটা বিনায়ক হয়, আপনারা জানেন সেটা, আপনারা জানেন। আজকে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই মিডিয়া জগতে এসেছি, এবং দীর্ঘ কয়েক বছর খালি আপামর জনতা, আমি আমার সঙ্গে কেউ যদি চ্যালেঞ্জ করে যে জায়গায় বলবে, যে জেলায় বলবে, ওই জেলায় দেখলেই বলবে হ্যাঁ ওনাকে আমি দেখেছি বাবা পণ্ডিত সিং কোনটা, কারণ হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন, এটা তার ফল, আপনারা আমার অনুষ্ঠানটা দেখেন এটা তার রেজাল্ট, বিভিন্ন পীঠস্থানে আমি ঘুরে ঘুরে বেড়াই, কেন আপনাদের কাজটা পাইয়ে দেওয়ার জন্য। তবে আমার কাছে আসলে যে অনেক টাকা পয়সা লাগবে এটা নয় দর্শক বন্ধু, আমার কাছে প্রচুর ভিভিআইপি লোকেরা আসছে, মধ্যবিত্তরাও আসছে, আবার দেখা যাচ্ছে একদম নিম্ন শ্রেণী তারাও আসছে যে বাবা আমারটা একটু দেখে দেন না,
তার জন্য আপনাদের করতে হবে কি বুকিং নাম্বারটা অবশ্যই যোগাযোগ করতে হবে। কারণ আমি যে যে চেম্বার গুলো যাই, এই যে যেমন কাটোয়ায় যাব আমি 10 অক্টোবর আমি কাটোয়ায় থাকবো, পাল গেস্ট হাউস একদম সার্কাস ময়দানের কাছে। আমি দীর্ঘ কয়েক বছর ওখানে বসেছি, ওখানকার লোকেরা জানে যে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী বাবা এখানে বসেন, এবং প্রচুর ভিড়ও হয়। যারা আপনার এই ত্রিবেণী থেকে আরম্ভ করে একদম আপনার সালার ওইদিকে হচ্ছে বহরমপুর লোকেরাও ওখানে ঢোকে। তাহলে এই আমার কাছে আসছেন তারা, এত দূর দূর থেকে আসছেন, কেন আসেন, কেন ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিছু না কিছু বলতে অবশ্যই পায়, তাই কারণে আমার কাছে আজ এত ভিড় হয়। তো যাদের আপনারা, আপনাদের বিচার, আপনারা খালি জেনে ঘরে বসে থাকবেন আপনাদের প্রবলেম, আমি আছি আপনাদের যখন লাইভ প্রোগ্রাম করি তখন আপনাদের বলে দিই আপনার এইটা সমস্যা ওটা সমস্যা এটা সমস্যা সব বলে দিলাম। আবার একজন বসবেন, সে হয়তো আবার আপনাকে একটা বলবেন, এরম করতে হতো একটা সময় যখন যেই জায়গায় যাবেন দেখা গেল সেইখানটা আপনি হয়তো এমন একটা জায়গায় গেলেন পয়সাটি আপনার খরচা হলো বটে কিন্তু কাজটি কিছু। দর্শক বন্ধু, সঠিক ক্রিয়া জানা লোকের কাছে জানা, আমি বলবো না যে আমি সব জানি, বিখ্যাত আমার কাজ কি ফলে না পরিচয়েতে। আজকে আমার ফেসবুক ইউটিউব এত এত সাবস্ক্রাইব হয়েছে, এত সাবস্ক্রাইব করেছে অনুষ্ঠানটা দেখে। তো দর্শক বন্ধু, এই যোগগুলোকে সঠিক প্রয়োগ করুন, সঠিকভাবে বাঁচুন। আপনার একটা বাচ্চা ছেলে, তার এডুকেশনটা ডিস্টার্ব হয়ে গেছে, সে খালি পরীক্ষা দিতে আসলে তার সময় শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কিংবা আপনার ছেলে পাস করে বসে আছে, কেরিয়ার কিচ্ছু হচ্ছে না, দেখুন না তার দশমপতি র্যামেজ আছে, 6-8 12 দুস্থান ঘর বলি আমরা দর্শক বন্ধু, দেখুন দুস্থান পদী দেখা গেল আপনার দশম ভাবে বসে আছে, তাহলে আপনি আপনার ছেলেটি কি করে কেরিয়ার করবে। আপনার মেয়েটি যাই হোক করে বিয়ে শাদী দিয়েছিলেন, বিয়ে শাদীটি হওয়ার পরে বছর দেড়েক পরে দেখা গেল তাকে আপনার বাড়িতে বসিয়ে দিয়ে চলে গেছে, কারণ ওই আপনার মেয়েটির এবং মেয়েটির হাজবেন্ডের মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি প্রবেশ করে। কি করবেন আপনি, কোন কোন স্টোন ধারণ করবেন? তার জন্য আপনাকে আপনাকে বলি, আমি দর্শক বন্ধু সবাইকে এই কারণে বলি যে আপনারা দেখিয়ে রাখুন অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, আপনি যদি সঠিক মানুষের সন্ধান পান অবশ্যই আপনি শিখরে আপনাকে পৌঁছে দিতে পারেন। আজকে দেখা যাচ্ছে আজকে আপনি বাড়ির মধ্যে বেশ ভালো, আগে বেশ ভালো চলছিল বাড়ির মধ্যে, ইদানিং 6-8 মাস 10 মাস 1 বছর ধরে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে কেউ না কেউ শরীর খারাপ নিয়ে ঘুরছে, শারীরিক একটা পীড়া কারণ না কারণ রয়েছে। দেখা যাচ্ছে হঠাৎ করে বাড়িতে বাড়িটার মধ্যে অশান্তি ঝামেলায় বিবাহ একটা হয়ে গেছে, তখন আপনি জানবেন না যে এটা কেন হলো কি কারণে হলো। আপনাকে কেউ অশুভ ক্রিয়া, আপনার মধ্যে কোন ক্রিয়া কিছু করেনি তো? এইগুলো জানবার জন্য আপনাকে সঠিক অ্যাস্ট্রোলজার মতামত নিতে হবে, সঠিক প্রান্ত আধারে যেতে হবে। আমার কাছে, আমি বলি না যে আমার কাছে চলে আসুন, আমার কাছে চলে আসুন, মাতার অশেষ কৃপা এবং আপামর জনতা আপনারাই এত আমাকে, আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, প্রচুর ভক্তবৃন্দ আমার আসছেন, প্রচুর শিষ্য, শুধু এখানে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঝাড়খণ্ড উড়িষ্যা, তারপরে আপনার এদিক থেকে আসাম গুয়াহাটি থেকেও আসছে, ত্রিপুরা থেকে আসছে, অনলাইনের মাধ্যমে তাদের রেমিডিয়াল সাপোর্টিং করছে। তাহলে আপনাকে দর্শক বন্ধু দুখানা জিনিস মাথায় রাখতে হবে, অনুষ্ঠান যেরকম দেখছেন জানবেন অবশ্যই, জানুন, জানতে কোনো বাধা নেই, ক্রিয়াটা কি, কতদিন তার এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স ভিত্তিতে আপনি কাজগুলো করুন, দেখবেন কাজগুলো পাবেন। আবার দেখা যাচ্ছে আপনার দোকান, ব্যবসা নিয়ে বলছি, দুটো দোকান আছে, একটা দোকানে রমরমা একটা তার ব্যবসা চলছিল, পাশের দোকানটাও হালকা ফালকা চলছিল, দেখা গেল এই রমরমা দোকানটা আস্তে 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 এখন এমন অবস্থা হয়ে গেছে যে বিক্রি বাটটা হচ্ছে না, এরকম আমার কাছে এসেছিল। বেশি দূর না, আপনার ইয়ে থাকে ওই বিধাননগরে থাকে,
তাদের হাতিবাগানের মতন জায়গায় দোকান রয়েছিল এবং সেই একই প্রবলেম ছিল। যারা আমার অনুষ্ঠানটা দেখেছে, দেখে এসছেন এবং দেখে বললেন, বাবা আপনি আপনি তো আমি ভাবতে পারিনি যে বাবা এত তাদেরকে ডেভেলপ করে যাবে, তারাই বলছে। তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে কেউ ক্রিয়া করে দিল, কিন্তু আপনার কখন ক্রিয়াটা করতে পারবে, যখন আপনার নেগেটিভ ভাইব্রেশন শুরু হবে তখন নেগেটিভের মধ্যে আপনার ক্রিয়াটা করলে কিন্তু হবে। আপনার যদি শক্তিশালী পাওয়ারফুল প্ল্যানেট থাকে, আপনি হাজার নেগেটিভ করলেও কিচ্ছু করতে পারবে না। আবার আমার কাছে এরকম এসছে, দেখুন না বাবা আমার আমার মনে হচ্ছে একটু কিছু পাথর পাথর দিন না বাবা। আমি বললাম তোমার কোনো পাথর লাগবে না, তোমার কোনো পাথর লাগবে না, তুমি প্রতি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই নিয়মগুলো করে এই জিনিসগুলো করো। তুমি কৃষ্ণনগর থেকে এসেছিলেন, সে বলছেন বাবা আপনি আমি দেখিয়েছিলাম, আমাকে বলেছে এই নিতে হবে, নীলা নিতে হবে, যা সঙ্গে এই এই পাথর নিতে বলেছে, পোগরাজ নিতে বলেছে, পীতাম্বরী নীলা দিলেও হতো। আলাম বাবা তোমার কিচ্ছু লাগবে না, তুমি মিলে নিও, তুমি যেটার জন্য আমার কাছে এসেছো সেটা তোমার পূরণ হবে, তোমার নিজস্ব গাড়ি হবে। আজকের দিনে সে আমাকে, আমার তো প্রতিটা যোগ্য অনুষ্ঠানে সে নিজে প্রেজেন্ট থাকে, নিজের গাড়ি নিয়ে যায়। দর্শক বন্ধু, এইভাবে আমার দুনিয়াটা চলছে। আমাদের আপনাকে জানতে হবে সঠিক প্রয়োগ, যারা জানে তাদের কাছে যান, ক্রিয়া করুন। মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক জন্ম ছক থেকে কেটে যাবে না। আমরা একটা গার্ড দিতে পারি যাতে আপনার নেগেটিভ কাজ করছিল সেই নেগেটিভ কাজটা বন্ধ হয়ে গেল। কালসর্প দোষ থাকলে আপনার জন্মকালীন ছক থেকে আলাদা করা যাবে না, তার মধ্যে আলাদা জোড়া যাবে না, যে কোনো গ্রহকে এনে দেওয়া যায় না। কেন কালসর্প দোষ হয়, রাহু আর কেতু একদিকে থাকবে আর একদিকে সব প্ল্যানেট গুলো থাকবে, একটা দিক পুরো ফাঁকা থাকবে ঘরগুলো। তাদের জন্য এই মহালয় অমাবস্যা যদি আপনার নবতারা যজ্ঞ সাপোর্টিং করে, এই যোগটা কাজে লাগান। আপনার দেখুন অনেক জায়গায় খণ্ডন করেছে, কিচ্ছু হয়নি, দেখা গেল আপনার কাজটা হয়ে গেল। আবার একটা দেখি আমরা দারিদ্র যোগ, রবি এবং শুক্র কাম্বাস নেচার। এই কাম্বাস নেচারটা কেন, এইখানে হচ্ছে একটা ডিগ্রির ব্যাপার, এইখানে যে একটা অ্যাস্ট্রোলজি। তাহলে রবি আর শুক্র একটা কাম্বাস নেচার হয়ে গেল, শুক্রের যে এমন একটা তেজ শক্তি আছে, রবির যে তেজ শক্তিটা যে শুক্রকে একদম ধ্বংস করে দিল, আপনার মধ্যে একটা দারিদ্রতার প্রভাব ফেলে দিল। আপনার মধ্যে অনেক টাকা পয়সা ধন ঐশ্বর্য আছে, কিন্তু একটা না অনেহা ভাব রয়েছে। আপনার মধ্যে একটা বীজ যোগ, শনি এবং চন্দ্র, শনি হচ্ছে মন মাতা, চন্দ্র হচ্ছে মন মাতা গৃহ, শনি হচ্ছে খুব স্লো মুভমেন্ট প্ল্যানেট, খুব ধীরে চলা ব্যক্তি একজন, কিন্তু একজন খুব সাত্ত্বিক মানুষ। আমাদের ফল দেয় একমাত্র শনিদেব, ঐশ্বর্যের প্রাচীর পরে শুক্র এবং রাহু। আমাদের জানতে লাগে এইগুলো। দর্শক বন্ধু আমরা জানি না, আপনাকে বলছে তোমার মধ্যে শনিচন্দ্র বীজ যোগ আছে, একটা খণ্ডন ক্রিয়া করতে হবে। চলে আসলাম, খণ্ডন ক্রিয়া করে আসলাম। কি খণ্ডন ক্রিয়া হবে আজকে দেখি, তন্ত্র এমন একটা জায়গা দেখি সবাই বলেছে এরম এরম ভাবে করে, এরম করো। তন্ত্র গোপন এবং গুহ্যবিদ্যা এটা ওপেনলি মিডিয়াতে করা যায়, এবং আমরা প্রচুর আমার জানা কি অ্যাস্ট্রোলজি ফ্রেন্ড সার্কেল যারা আছেন তারা বলেন, না ভাই এটা ঠিক বলছি। আমাদেরকে দর্শক বন্ধু একটা জিনিস সবসময় মাথায় নিতে হবে, সঠিক জায়গা সঠিক ক্রিয়া সঠিকভাবে আমরা যদি মানা যায়, আমরা যদি করা যায়, অশুভ শক্তি বিনাশ হয়। তন্ত্র অদৃশ্য হলেও সত্য, এটা বাস্তব। আর হচ্ছে জ্যোতিষটা হচ্ছে বেদের নির্মল চক্ষু, একটা একটা সুন্দর একদম মানে অস্পষ্ট একটা গ্লাস, নির্মল চক্ষু। আর মন্ত্র যে মনকে যে ত্রাণ পৌঁছায়। আপনাকে অ্যাস্ট্রোলজি ভাষাতে বলা গেল আপনার কেমুন্দ্রম যোগ আছে, কেমুন্দ্রম দোষটা খণ্ডন করতে গেলে কি কি ক্রিয়া করতে হয় যে একমাত্র সেই তান্ত্রিক মহাশয় জানবে, এবং আপনাকে সেখানে প্রেজেন্ট থেকে কাজটা করাতে। আপনাদের বাড়ির মধ্যে হঠাৎ করে দেখা গেল কোনো জিনিস কেউ পুঁতে দিয়ে চলে গেছে, আপনারা বুঝতে পারলেন না, তাদের জন্য কি করবেন? তার জন্য একটা আপনার নেগেটিভ ভাইব্রেশন শুরু হয়েছে, বাড়ির মধ্যে একটা সবসময় একটা অশান্তি, ঝামেলা, মারামারি,
পুরো সংসারটা জানি ভেঙে যাচ্ছে, এরকম একটা পরিস্থান আছে। আপনার একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মতামত নিন, তন্ত্রের একটা তান্ত্রিকের সান্নিধ্যে যান, যারা তন্ত্র মন্ত্র করেন যান, এবং অনেক খণ্ডন ক্রিয়া আপনার, আমি যেহেতু অনেককে বলি যে আপনাকে দেখাতে আসলে একটু মাটির ফুল নিয়ে আসবে পারি, একটু পরীক্ষা করা যায়, একটা পরীক্ষা জিনিস জানা যায়, একটা পরীক্ষা করলে বলে দেওয়া যায় যে আপনার বাড়ির মধ্যে কেন অশুভ ক্রিয়া করে রেখেছে কিনা। যদি হয় তাহলে বলবো যে হ্যাঁ আপনার বাস্তু খারাপ আছে, নাহলে বলবো না আপনার মা বাস্তু ঠিক আছে, বাস্তু কোনো। তার জন্য আপনাদের করতে হবে কি, আপনাদের একটা বুকিং করে যদি ভাবেন আপনি আমাকে দেখাবেন, এটা বাই ফোর্স কিছু নেই যে আপনি আমাকেই দেখান, এটাও নয়। যদি আপনাদের মনোনীত আপনারা করতে চান, আপনারা যদি দেখাতে চান, দুটি নাম্বার বুকিং নাম্বার চলছে, একটা 7278091811, 7439006121, এই দুটি নাম্বারে বুকিং করুন। আমার যারা নাকি অ্যাসিস্ট্যান্ট আছে তারা ফোনটা আপনাকে বলবে এবং বলে দেবে আপনার যে নিয়ারেস্ট চেম্বার কোনটা হবে সেই চেম্বারে যেতে। আমি মা তারার কাছে এটা প্রার্থনা করবো, আপনারা অবশ্যই ভালো থাকুন, সবাই শান্তিতে থাকুন। সামনে যে এই যে দুর্গাপুজো, আমরা যে অনুষ্ঠান এই দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো কিছু টিপস টোটকা আপনাদের দিয়ে রাখ। প্রতিবাদাদি কল্পারম্ভ থেকে মহালয়ার পরের দিন থেকে নবম্বম পর্যন্ত মা দুর্গে দুর্গা মায়ের একটা মহাপুজো চলেন, যেখানে 33 কোটি দেবতার একটা পুজো করা হয় আপনারা জানেন, এবং আমিও করি সেই জায়গাটায়, একটা মা দুর্গার একটা আমিও পুজো পাঠের মধ্যে থাকি। তার মধ্যে যে একটা মহাক্ষণ যাকে বলে সন্ধি পুজো, সন্ধিক্ষণ, ওই সন্ধিক্ষণে আপনারা যদি পারেন সন্ধি পুজোটা আপনারা নিজেরা উপস্থিত থেকে অঞ্জলি প্রদান করুন। আপনি প্রচন্ড শত্রুতায় ভুগছেন, শত্রু আপনার পিছু পা হচ্ছে না, ওই অঞ্জলি প্রদান করুন। উগ্রচণ্ডা প্রচণ্ডা আসি চণ্ডা গ্রচনাইকে কালাকৃত করে চক্রে নারায়ণী নমস্তুতি। এবং যখন এই 108 যে পদ্ম অষ্টোত্তর সংযোগ 108 যখন পদ্ম দেওয়া হবে, দেওয়া হয় মায়ের কাছে, তখন মনে মনে শত্রুদের নামগুলো প্রার্থনা করে বলুন যে মা আমাকে এই শত্রু বিনাশ করো, মা আমাকে নতুন একটা জায়গা ফিরিয়ে দাও। অবশ্যই দেখবেন আপনারা পাবেন সেই জায়গাটা। আর দশমীর দিন, দশমী যখন পুজো পাঠ হচ্ছে, ওই সময় অপরাজিতার একটা পুজো হয়, এবং ওই সময় একটা সাদা পেজ নেবেন, দশমীর দিনে এটা করবেন, আগের দিন বা পরের দিন বা সপ্তমীর দিন বা নবমীর দিন, এটা নয়, দশমীর দিনে যখন মা অপরাজিতার পুজো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সময় আপনি বাড়িতে বসে ঠাকুরের সামনে দুটো ধূপকাঠি জ্বালিয়ে ওং রেং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং রেং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং রেং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এই মন্ত্রটা একটা পেজের মধ্যে 108 বার লিখুন। লিখে পেজটাকে মুড়ে আপনার যে ঠাকুরের যে আসন আছে আসনের সামনে নিয়ে রেখে দেবেন, এবং প্রতিনিয়ত ধূপকাঠি জ্বালাবেন। 1 বছর পরে বুঝতে পারবেন রেজাল্টটা কি। আপনারাই যখন বলবেন যে হ্যাঁ পণ্ডিতজি আপনি অবশ্যই ভালো কথাটা বলেছেন, কেন প্রচুর আমার ভক্ত শিষ্যরা করে এরা তারা জানে, আপনাদেরকে বলছি আপনারা করুন, অবশ্যই ভালো হবে এবং সবার মঙ্গল হোক, মা মঙ্গলময়ী মঙ্গল করুক। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দেব্যাদি দেবী সত্যাং স্থূলতমায় মামহি ক্লেশাদিনং ঐশ্বর্যং সকলং লভিষ্যতি। ওং শান্তিহি, ওং শান্তিহি, ওং শান্তিহি।